আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনের শুরুটা করি আমি এক কাপ চা দিয়ে। তবে আগেই বলেছিলাম আমি একটা না 15 দিন হলুদ চা খাব, এরপরে আবার অন্য কিছু ট্রাই করব। এখন যেহেতু গাজরের সিজন, আমি চিন্তা করেছি প্রতিদিন সকালে 1 গ্লাস গাজরের জুস খাব। আর গাজরের জুসের উপকারিতা আমি অন্য ভিডিওতে বলবো। একজন আপু কমেন্ট করেছিলেন আমার নাইফটা কোথা থেকে কেনা আর এটার ধার কেমন। আমি এটা বেস্ট বাই থেকে কিনেছি, আরএফএল এর বেস্ট বাই, আর এটাই মোটামুটি ভালোই ধার আছে। যখন ধারটা একটু কমে যায় তখন এভাবে একটা সিরামিকের মগ বা অন্য কিছু একটা পাত্রর পেছনের দিকে আমি একটু ঘষে নেই। এতে করে প্রচুর পরিমাণ ধার হয়, তবে আমি 1 কি 1.5 মিনিট একটু ঘষে নেই, বেশি টাইম নিয়ে ঘষাঘষি করি না, তাতে করে অনেক বেশি ধার হয়ে যায়। আর বেশি ধার হয়ে গেলে পরে আমার হাত কেটে যায়, অনেক সময় মাশরাফিও হাতে নেয়, এ কারণে আমি 1-1.5 মিনিট একটু ঘষে নেই। দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ ধার বেড়ে গিয়েছে। আমার ডেইলি রুটিনের কাজগুলি এখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছে, আলাদা একটা রুটিন তৈরি হয়েছে। আমি ওভাবে করেই সব কিছু ম্যানেজ করে নিয়েছি। ঘুম থেকে উঠি সকাল 5:30টার সময়, উঠে আমি প্রথমে এক্সারসাইজ করি, এরপর এসে 1 কাপ চা খাই। চাটা আমি বরাবর একটু রিল্যাক্সে খেতে পছন্দ করি, তবে এখন আর রিল্যাক্স হয় না, সকালের টুকিটাকি কাজকর্মগুলো গোছাতে গোছাতে চা খেয়ে নেই। চা খেয়েছিলাম, এখন আমার ব্রেকফাস্টের জন্য আমি আজকে পালং শাকের রুটি বানাবো, যেটা দেখতে অনেক লোভনীয়, খেতেও ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক অনেক বেশি হেলদি। পালং শাক কুচি কুচি করে কেটে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি যখন ডায়েট করেছি, আমার ডায়েটের সময় আমার প্রায় দিনের সকালে নাস্তায় ছিল পালং শাকের রুটি। পালং শাক অনেক পুষ্টিগুণে ভরপুর আর পালং শাকটা আমার ভীষণ প্রিয়। পালং শাক ব্লেন্ড করে নিয়েছি, সাথে কয়েকটা ধনিয়া পাতা দিয়েছিলাম। আপনারা চাইলে এর সাথে কাঁচামরিচ বা গোলমরিচ দিয়ে দিতে পারেন, এতে করে একটু ঝালঝাল টেস্ট হয়। চাইলে ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায়। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি ভেজে নিব। আজকের রুটিটা অনেকটা নরম হয়ে গিয়েছে, কারণ ডিমের পরিমাণ কম ছিল আর শাকের পরিমাণ অনেক বেশি ছিল। অনেক আপুরাই বলছেন যে ডায়েটের রেসিপি, শীতের সবজি দিয়ে ডায়েটের রেসিপি, এটা কিন্তু একটা বেস্ট রেসিপি, ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। তাছাড়াও সকালে আমরা একঘেয়েমি ডিম ভাজা খেতে খেতে কিন্তু অনেক অনীহা চলে আসে, সেক্ষেত্রে টেস্টের একটু পরিবর্তন হবে আর হেলদি কিছু খেলেন। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আমার এই যে টিনেজার জিরা চা, এই চাটার দাম কত বা এটা কোন ব্র্যান্ডের। FNF এর গ্রুপের একটা প্রোডাক্ট, এই গ্রুপের প্রোডাক্ট এর আগে আমি আর কখনো খাইনি বা কখনো কোনো ধরনের প্রোডাক্ট দেখিওনি।
আপনাদের ভাইয়া কিনে এনেছিল, ঠিক কোথা থেকে এনেছে তা আমার জানা নাই, তবে এটা খেয়ে আমি মারাত্মক উপকার পেয়েছি। রাতের বেলা তো চা খাওয়া যায় না, আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ জিরা চা খাই, তাতে করে হয় কি সকালে আমার টয়লেট ক্লিয়ার হয়ে যাচ্ছে, সাথে সাথে পেটের মেদভুঁড়িটাও একটু কমছে। সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে আমার সব কাজগুলো গুছিয়ে বেরিয়ে পড়তে হয়। কুয়াশার কারণে এতদিন বাহিরটা তেমন একটা দেখা যায়নি, আজকে গাড়ির মধ্যে বসে টের পেলাম সরিষা ফুলের গন্ধ। গ্লাস খুলতেই দেখি যে চারদিকটা একদম হলুদ হয়ে আছে। সুযোগ পেলেই ঘুরতে যাব সরিষা বাগানে, কারণ এবার আমরা সরিষা ক্ষেত দেখতে পারিনি জামালপুর থেকে চলে আসার পর। তাই এবার আম্মু তো প্রতিদিন ফোন দিয়ে বলে, ভাবি আপনি সরিষা ক্ষেতে ঘুরতে না গিয়ে চলে গেলেন, একদিন আসেন। তো এখানে সরিষা ফুলের ক্ষেত দেখে আমি বেশ এক্সাইটেড হয়েছি, ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে। স্কুল ছুটির পর মাশরাফিকে তো আনাই যাবে না, মাশরাফি না শুধু কোনো বাচ্চাদেরই গাড়িতে তোলা যায় না, ওরা একটু রাইডসে উঠবে, খেলবে, তারপর আসবে। তো আজকে ওদেরকে একটু সময় দিয়েছিল, যেহেতু বৃহস্পতিবার, কালকে থাকবে শুক্রবার, এরপরে শনিবার, দুই দিন তো স্কুল বন্ধ। মাশরাফিদের স্কুল মাঠে প্রচুর পরিমাণ লজ্জাপতি গাছ, ছোটবেলায় দেখতাম নানুবাড়ির ক্ষেতে এরকম লজ্জাপতি ফুল ফুটে আছে, আর টাচ পাওয়ার সাথে সাথে পাতাগুলো যে মুচড়ে পড়ে এটা দেখতে ভীষণ ভালো লাগে। মাশরাফিদের স্কুলের সময় এখন 9টা থেকে 11টা পর্যন্ত, বাসায় আসতে আসতে 11:30 বাজে। এরপরে আমি কাজবাজগুলো একটু গুছিয়ে রান্না করতে চলে যাই। মাঝে মধ্যে রান্না করে রেখে যাই, তবে এখন আসার পরে অনেকটা সময় পাই। কিছুদিন পরে স্কুল রুটিন আবার চেঞ্জ হবে 9টা থেকে 1টা পর্যন্ত, তখন তো এসে একদমই সময় পাবো না, সব কিছু করে রেখে যেতে হবে। জানি না কীভাবে সব কিছু ম্যানেজ করব, করতে হবে। সময় আমার যতই কম থাকুক না কেন, আমি আগে সবজিগুলো কেটে কুটে রেডি করে তারপর রান্না করতে যাই। ভাতটা সকালবেলা রান্না করে গিয়েছিলাম, আজকে বাহিরে ঝলমলে রোদ কিন্তু অনেক বেশি বাতাস, কিচেনের জানালা একদমই খোলা যাচ্ছিল না। শীতের এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই সময় বাজারে গেলে পরে মন ভালো হয়ে যায়, যেমন ভ্যারাইটিস কালার সবজির যে দোকানগুলোতে দেখা যাচ্ছে কালো কালো বেগুন, তারপর সাদা সাদা ফুলকপি, কমলা কালারের গাজর, এরপরে হচ্ছে লাল লাল টমেটো, বিভিন্ন কালারের সবজি দেখে মন ভালো হয়ে যায়, আর এই ধরনের সবজিগুলো আমার খেতেও ভালো লাগে। শীতের সময় তো আমি বাসায় ভাত কম রান্না করি, সবজি বেশি রান্না করি। এমনিতেও আমাদের বাসায় সবজির পরিমাণটা একটু বেশি রান্না করা হয়, তবে খাওয়ার বেলায় আমি একাই, মাশরাফি একটু ভাজি টাইপ সবজি হলে খায়, তবে একটু ঝোল টাইপ হলে আর খেতে চায় না। শীতের সিজনটা জুড়ে কিন্তু অনেক সবজি পাওয়া যায়, এই সময়ে প্রচুর পরিমাণ সবজি খাবেন, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি,
পালং শাক, গাজর, টমেটো। যখন পুরো শীতে এই ধরনের সবজিগুলো খাবেন, শীত শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন যে ত্বক, স্কিন আলাদাভাবে একটা গ্লো করছে, আর চুল, নখ, ত্বক সব কিছু সুন্দর হয়ে যাবে। যতদিন পর্যন্ত গাজর থাকবে, আমি তো প্রতিদিন 1 কেজি করে গাজর কিনি। যখন আমি জেকে লাইফ স্টাইল ফলো করে একদম সব ভাত রুটি বাদ দিয়ে ডায়েট করি, তখন তো আর তেমন একটা গাজর খেতে পারি না, বা তখন গাজর খাওয়াও যায় না। একদম যে খাওয়া যায় না তা কিন্তু না, সালাদ হিসেবে খেতে পারেন, তবে রান্না করা গাজর কিন্তু খাওয়া যাবে না। আমি যেহেতু এখন অন্যরকমভাবে ডায়েটটা শুরু করব, তাই এগুলো খাওয়া আমার জন্য বারণ নয়। আর শীতের সময় যে মিক্সড সবজিটা, এটা তো আমার অনেক বেশি ফেভারেট। আজকেও মিক্সড সবজি করেছি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শিম, পেঁয়াজের কলি আর অল্প একটু আলু দিয়েছিলাম, সাথে একটু মিষ্টি কুমড়া। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।